নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই বোঝা যাবে গোটা রাজ্য জুড়ে কারা এগিয়ে রয়েছে, কারা পিছিয়ে রয়েছে, কারাই বা নতুনভাবে সংসদ ভবনে পা রাখছে, কারাই বা যাচ্ছে ব্যাকফুটে। অর্থাৎ লোকসভা নির্বাচনের গণনা পর্ব, চৌঠা জুন ভোটের রেজাল্ট, মহানির্ণয় পর্ব রয়েছে। রিপাবলিক বাংলা একেবারে সকাল থেকে লাগাতার কভারেজ। এর মাঝেই বাংলা জুড়ে একের পর এক খবর সামনে আসছে। সব মিলিয়ে শুরু করছি বাংলার খবর কি। রাত পোহালে শুরু ভোট গণনা, তবে তার আগে উঠছে ভয়ঙ্কর অভিযোগ। কাউন্টিং এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। আর এমন পরিস্থিতিতে জয়ের আশায় কাল নায় বসে গানও বাঁধলেন। গণনা শুরুর আগেই তৃণমূলের বিরুদ্ধে উঠছে হুমকির অভিযোগ। 42 জন কাউন্টিং এজেন্টকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। এমনকি যে বাসে করে এজেন্টদের যাওয়ার কথা, সেই বাস মালিকদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজেপি। আমাদের 42টা এজেন্টকে ফোন করে করে ওদের ভয় দেখিয়েছে। সেই 42 জন এজেন্ট, আমি বললাম ভয় পেলে তোমাদের যেতে হবে না, তাই সেই 42 জন এজেন্ট আবার নূতন করে রিমুভ করা, আবার নূতন করে ইনক্লুড করা, এই কাজগুলো তো অনেক শক্ত কাজ। তৃণমূল কি ভয় পেয়েছে? না হলে হুমকি কেন দিতে হবে? এতেই জয় নিয়ে আশ্বস্ত হয়েছেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। একই সঙ্গে তৃণমূলের দুর্নীতি নিয়েও গান বাঁধলেন অসীম সরকার। অসীম সরকারের অভিযোগ অস্বীকার করল তৃণমূল। আমরা তো কাউকে হুমকি দিইনি, কাকে দেবো? মানে বিজেপির যে কেউ কাউন্টিং এজেন্ট বসবে সেটাও তো আমরা জানি না, তো দেবো কাকে হুমকি? ভয় দেখিয়ে ভোটে জিততে চাইছে তৃণমূল। জনগণের উপর কি আস্থা হারিয়েছে শাসক দল? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাত পোহালে ভোটের রেজাল্ট, আর ঠিক তার আগে ঘাটালে বিজেপির কাউন্টিং এজেন্ট এবং দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গণনা পর্বে রূপরেখা তৈরি করতে এই জরুরি বৈঠক সারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় দলীয় কর্মী এবং কাউন্টিং এজেন্টদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিরোধী দলনেতা। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গণতন্ত্র রক্ষা করার ডু অর ডাই, আইপ্যাক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে। কলকাতা হাইকোর্ট আজকে 3টে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে। এক, নন্দীগ্রামে আমাদের নেতা 6 জন নেতাকে একটা মুসলিম মেয়েকে ডেকে এনে ফলস মামলা করিয়েছে। এত নিম্নমানের মমতার পুলিশ, এর ফল ভোগ করতে হবে। এত পাপ করছে, ধ্বংস হয়ে যাবে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি। আজকে হাইকোর্ট তাদেরকে মামলায় স্থগিতাদেশ দিয়েছে। বারবার উত্তপ্ত সন্দেশখালী, এবার ভোট গণনার আগের দিনও সন্দেশখালীতে উত্তেজনা। পুলিশের অভিযান ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে। অমর ভূঁয়া নামে একজন বিজেপি কর্মীর বাড়িতে হানা দেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, সার্চ ওয়ারেন্ট ছাড়াই হানা দিয়েছে পুলিশ, পাশাপাশি জোর জবরদস্তি করেছে, এমনটাও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করছে বিজেপি কর্মীর পরিবার। আমার দেওয়ার পুরো নির্দোষ।
বারবার হিংসা এবং অশান্তি, বারবার উত্তপ্ত হচ্ছে সন্দেশখালি। গ্রামে ঢুকে অত্যাচার ধরপাকড় পড়েছে, অভিযোগ করছেন সন্দেশখালীর মা বোনেরা। রীতিমতো রাতের অন্ধকারে মহিলাদের ভয় দেখানোর অভিযোগ করছেন তারা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দিনের পর দিন তাদেরকে ভয় দেখাচ্ছে, তাদের জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে, এমনটাই অভিযোগ করছেন সন্দেশখালীর মা বোনেরা। তাই নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। অন্যদিকে সন্দেশখালীর বয়ের বাড়িতে পুলিশের উপরে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও 7 জন, এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12। আগামীকাল কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল, এবং তার আগে ফের বের মজুর সন্দেশখালীর একাংশ জুড়ে, আগারহাটির অঞ্চল জুড়ে কিন্তু আবারও উত্তেজনা ছড়াচ্ছে। অশান্তি হয়েছিল, সেই অশান্তির পর গ্রামের বিভিন্ন প্রান্তে ঢুকে বেআইনিভাবে ধরপাকড় চালাচ্ছে পুলিশ, এমনটাই অভিযোগ। কেন পুলিশের ধরপাকড়, কোন মামলায় গ্রেফতার তা জানেন না কেউই। পুরুষ শূন্য একের পর এক গ্রাম, পলিটিক্স করে সমস্ত পুরুষদেরকে তুলে নিয়ে যাচ্ছে, আমাদের মহিলাদের ঘরের লোক ঢুকাবে তার জন্য। আমরা এত সহজে নিজেদের সম্মান আমরা যেতে দেব না। তার মহিলা পুলিশ এনে মহিলাদেরকে তুলে নিয়ে যাবো, মহিলাদের বেশি বার হয়েছে, তাহলে এইসব কথাগুলো কেন মমতার পুলিশ এসবগুলো কেন করছে? হ্যাঁ, আমরা 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 বিজেপি করছি বলে আমাদের অপরাধ। রেজাল্টের পরে যদি বিজেপি যদি জিততে পারলো তাহলে হয়তো আমাদের পিঠ বাঁচলো, না তো আমাদের মেয়েদেরও পর্যন্ত আমাদের ঘরে থাকতে পার দেবে না। আমরা একটু শান্তি চাইছি মা, আর কিচ্ছু না। পুলিশ ও এলাকাবাসীর মধ্যে খণ্ড যুদ্ধের পর আজও থমথমে আগারহাটির মণ্ডলপাড়া এলাকা। মানুষদের মধ্যে পুলিশের বিরুদ্ধে তৈরি হচ্ছে চাপা ক্ষোভ। এলাকার মানুষরা দাবি করছে রাজ্যের পুলিশ নয়, কেন্দ্র বাহিনী, কেন্দ্রের পুলিশ আমাদের এলাকায় রাখতে হবে, তবেই এলাকায় শান্তি ফিরবে। বয়ানমারি এলাকায় 144 ধারা জারি নিয়ে মাইকে প্রচার চালায় পুলিশ। 144 ধারা জারি আছে, তাই আপনারা অযথা এলাকায় 4 জনের বেশি জমায়েত করবেন না। রাতের অন্ধকারে এলাকাবাসীদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাত হলে ভয় আতঙ্ক করবে, রাস্তার থেকে বলে বলে যাচ্ছে, দুষ্কৃতীরা এসে ভয় দিচ্ছে, হুঁকানি দিচ্ছে, বাড়ি বয়ে আসছে, সব পাড়ার ছেলেদেরকে হুঁকানি দিচ্ছে। কারা 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 নাম বলবো, সব বাইরের থেকে আসছে, চিনি না তো, রাস্তা থেকে চলে যাচ্ছে, বলে যাচ্ছে, তাদেরকে তো চিনি না, বাইরের থেকে আসছে। কি বলছে কি বলছে? দেখে নেবো, রাত্রে দেখে নেবো। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না? যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বে গলায় অন্য সাফাই, ঘটনাটা মিথ্যে, কুশিয়ার লোকসভা হাজি নজরুল বহু ভোটে জিতছে এবং দেখাপাত্র হারছে, তা এরা ভয় পেয়ে কালকে তৃণমূলের কিছু কর্মীদের বাড়ি ভাঙচুর চালিয়েছে। আজ সন্দেশখালী যান বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, তার কাছে কান্নায় ভেঙে পড়েন বাসিন্দারা। আজকে তাণ্ডব করার জন্য শাসক দলের আর্মড বাহিনীকে ছেড়ে দিয়েছে, আর পুলিশ সঙ্গে নিয়ে যারা বিজেপির কার্যকর্তা কর্মী আছে তাদেরকে অত্যাচার করছে, তাদেরকে ধরপাকড় করছে, তাদেরকে বাড়ি ছাড়া করছে। ভোটের আগের রাত থেকে সন্দেশখালীতে ফের শুরু হয়েছিল আতঙ্ক, যে আতঙ্ক এখনো অব্যাহত। অর্ণব মৈত্র ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। গণনার আগেই বিজেপির কাউন্টিং এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ, অভিযোগ জানাতে চুচুড়া থানায় গিয়েছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। দিনের পর দিন এজেন্টদেরকে হুমকি দেওয়া হচ্ছে, গণনা রয়েছে রাত পোহালে, তার আগে বিজেপির কাউন্টিং এজেন্টদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। ইতিমধ্যে চুচুড়া থানায় অভিযোগ জানানোর জন্য গিয়েছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। এই মুহূর্তে চুচুড়া থানায় তিনি গিয়েছেন, কেননা বারবার বিজেপির যে কাউন্টিং এজেন্টরা যারা বসবেন আগামীকাল, যে গণনা পর্ব রয়েছে সেই গণনা পর্বে যারা কাউন্টিং এজেন্ট হিসেবে উপস্থিত থাকবেন তাদেরকে লাগাতার ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তো বাংলায় অবস্থাটা ঠিক উল্টো, বাংলায় কাউন্টিং এজেন্টদেরকে পুলিশ গিয়ে গিয়ে ফোন নাম্বার পেয়েছে তারা, কোথা থেকে পেয়ে তারা থ্রেট করছে, তারা মানে কালকে আসার জন্য নিষেধ করছে এবং তাদেরকে বলছে 8টায় রিপোর্টিং করতে। কেন কাউন্টিং এজেন্টরা কেন রিপোর্টিং করবে? এটা তো স্বাভাবিক দিনের মতোই চলতে পারে, অন্য সময় তো কিছু বলে না। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল সরকার ভয় পেয়েছে এবং ওপর থেকে নির্দেশ দিয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে যে প্রত্যেকটা লোককে ভয় দেখানো হোক। স্বাভাবিকভাবেই প্রত্যেকে পুলিশের কাছ থেকে কোনো ফোন পেলে তারা ভাবতেই পারে, কিন্তু এসব করে কখনো বিজেপিকে দমাতে পারবে না। একদিকে যেমন বিরোধীরা অভিযোগ করছে তাদের কাউন্টিং এজেন্টদেরকে বসতে দেওয়া হচ্ছে না, অন্যদিকে নির্বাচনের গণনা পর্বের আগের দিন রাতেই উধাও তৃণমূল নেতা, ঠিক
দিন তিনেক ধরে তার নাকি খোঁজ পাওয়া যাচ্ছে না। কেননা তিন দিন আগে বর্তমানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি সুরজিৎ মান্না। তারপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। কোথায় গেল একটা জলজ্যান্ত মানুষ, মেলেনি তার খোঁজ। জানি এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপারত। গত তিন দিন ধরে নিখোঁজ কোলাঘাট পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি সুরজিৎ মান্না। স্থানীয়দের দাবি, গত শনিবার ভোরে বাড়ি থেকে ছেলেকে নিয়ে বর্ধমান যাবেন বলে বেরিয়েছিলেন সুরজিৎ। তারপর থেকে এখনো গ্রামে ফেরেননি তিনি। গ্রামবাসীদের অভিযোগ, দেড়িয়াচকের এক ক্লাবে স্বল্প সঞ্চয়ের একটি প্রকল্প শুরু করেছিলেন নিখোঁজ তৃণমূল পঞ্চায়েত সভাপতি। তাতে স্থানীয়দের টাকা ফেরত না দিতে পেরে তিনি গা ঢাকা দিয়েছেন। সুরজিৎ মান্নাকে এই হিসাবে চিনি, আমার সহপাঠীর মতো, এবং আমরা দীর্ঘদিন একই গ্রামের বাসিন্দা, একই সঙ্গে থাকি। অগ্রদূত সংঘ ক্লাব যে ওই ক্লাবের উনি মধ্যমণি, হ্যাঁ, এবং ওই ক্লাবের উনি সভাপতি, এবং উনি নাকি টাকা পয়সা ফিক্সড ডিপোজিট বলুন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এবং দীর্ঘ কয়েক মাস ওরা টাকা পয়সা পায়নি, বা ওই কারণেই বা অন্য কোনো কারণে তার শারীরিক অসুস্থতার জন্য কোথাও হয়তো এমন হতে পারে ভর্তি হয়ে আছে। কেউ পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতিকে অপহরণ করেননি, তিনি নিজেই গা ঢাকা দিয়েছেন বলেই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বে। স্ত্রী স্বয়ং নাটক করেন, ভোট এলে নাটক করেন, কখনো পা ভাঙে, কখনো মাথা ফাটে। তো সেই দলের নেতারাও নিজেদেরকে রক্ষা করার জন্য নাটক করেন, এলাকার মানুষের চাকরি দেওয়ার নাম করে টাকা নয় ছয়। তো সেই সমস্ত বিষয় নিয়ে ভোটের পরেই, 4 তারিখের পরেই চাপটা আরও বাড়বে, তাই রেজাল্টের আগে নাটক শুরু হয়েছে। যদিও সমস্ত অভিযোগ নাকি ভিত্তিহীন, এমনটাই দাবি করছে জেলা তৃণমূল নেতৃত্ব। দুটো বলি তো দিল্লি থেকে ট্রেনিং দেওয়া হয়েছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর বিজেপি, তৃণমূল হলেই সেটা চোর। এটা অবাক ধরনের, কালকে কাউন্টিং আছে আর আজকে এইরকম কথা বলা আরম্ভ করছে। রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। তার আগে শাসক নেতার নিখোঁজ হয়ে যাওয়া কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, নাকি তিনি অপহরণের শিকার? পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জী, রিপোর্ট রিপাবলিক বাংলা। আর মাত্র কয়েকটা ঘন্টা, এখন ঘন্টা মিনিট সেকেন্ডের হিসেবটাও চলছে। কেননা গণনার সেই চরম মুহূর্ত যে একেবারে সামনে, প্রত্যেকে উৎকণ্ঠায় রয়েছে। তাই বাংলার বিভিন্ন দিকে হোমযজ্ঞ দেখা যাচ্ছে। জয়ের জন্য দেবতার আরাধনা, হোমযজ্ঞ করতে দেখা গেল তৃণমূল থেকে বিজেপি সব দলের নেতা কর্মীদের। অর্থাৎ ইভিএম বন্দী রয়েছে এখন প্রার্থীদের ভাগ্য, তাই উপরওয়ালাই ভরসা। বারাসাত লোকসভার হাবড়ায় দেখা গেল সেই ছবি। হাবড়ার 6 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা স্বপন রায়ের নেতৃত্বে একটি হোমযজ্ঞের আয়োজন করা হয়। 4 জন পুরোহিত দিয়ে স্বপন বাবুর বাড়ির মনসা মন্দিরে চলে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের জয়ের জন্য পূজার্চনা। পশ্চিমবঙ্গে যে অশুভ শক্তি আছে, সন্দেশখালিতে আমরা দেখেছি নারী শক্তিকে তারা কীভাবে কালিমালিপ্ত করেছে, সেই অশুভ শক্তিকেই বিনাশ করতে আজকে আমাদের এখানে যজ্ঞ হচ্ছে, মৃত্যুঞ্জয় যজ্ঞ। বীরভূমের কলেশ্বর শিব মন্দিরে পুজো করে জয় প্রার্থনা করেন বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহা। পূজার্চনার পাশাপাশি হোমযজ্ঞও করেন তিনি। একই রকম ভাবে ফল প্রকাশের আগে পূজা অর্চনার ছবি ধরা পড়ল কলকাতায়। ভবানীপুরের যজ্ঞবাবু বাজারে তৈরি করা হয় যজ্ঞের মণ্ডপ, সেখানে হোম করেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। মোদী অশান্তি যজ্ঞ করছেন, ওই যে বসেছেন বিবেকানন্দ লোকে, দুদিন আলাদা হয়ে গেছেন মানুষের সামনে থেকে, তার কারণ অন্য কিছু নয়, এই দুদিন বসে ওখানে প্ল্যানিং করছেন কীভাবে কাউন্টিংটা সব জায়গাটা বিজেপি দখল করতে পারে। ভণ্ড সন্ন্যাসী, আমরা এখানে শান্তি চাইছি, বাংলার শান্তি, মা মাটি মানুষের শান্তি। দক্ষিণের পাশাপাশি পূজার্চনার ছবি ধরা পড়ল উত্তরবঙ্গেও। আলিপুরদুয়ার জংশনের পশ্চিম জিতপুর হনুমান মন্দিরে যজ্ঞানুষ্ঠান করে পুজো দেন তৃণমূল প্রার্থী প্রকাশ চেকবরাই। সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। রিপাবলিক বাংলা।